हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आमी आपनादेर के आज के कारक निये आलोचना करब। तो देखें आमादेर प्रथमे जानते होबे कारक कत प्रकार। आमरा जानी कारक हच्छे 6 प्रकार जेटी आमादेर ह्वाइट बोर्डे देया आछे कर्तृकारक कर्मकारक करणकारक सम्प्रदान अपादान अधिकरण कारक। एबार आमरा प्रत्येकटार देखें जे आमी एखाने एकटा लाइन लिखछि सेई लाइने सकल कारक विद्यमान। एखाने आमरा शिखब जे कोन कारकटा किभाबे हय। प्रथमटा छिल आमादेर कर्तृकारक। एखाने कर्तृकारक माने हच्छे कर्ता माने जे काजटा सम्प्रदान करबे। ताहले के अथवा काके द्वारा आमरा जखन क्रियाके प्रश्न करब तखन आमरा कर्तृकारक पाबो। ठीक आछे। एरपर छिल आमादेर कर्मकारक। तो कर्मकारकेर संज्ञाटि हच्छे जाके आश्रय करे क्रिया सम्पन्न होबे सेटिके बला हय कर्मकारक। एबार चले जाब करणकारक। কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের করণকারক। ঠিক আছে। করণ মানে হচ্ছে সহায়ক বা যন্ত্র। এবার আমি চলে যাই সম্প্রদানকারক। তো সম্প্রদানকারকের সংজ্ঞাটি হচ্ছে যদি আমরা নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করি সেটাকে বলা হয় সম্প্রদানকারক। এরপর ছিল আমাদের অধিকরণকারক। স্থান সময় এবং বিষয় যখন বুঝাবে সে সময় সেটি হবে আমাদের অধিকরণকারক। এরপর হচ্ছে অপাদানকারক। হতে থেকে চেয়ে যখন বুঝাবে সেটি হচ্ছে আমাদের অপাদানকারক। কিন্তু এখানে অধিকরণ এবং অপাদানের মধ্যে একটু পার্থক্য হচ্ছে যখন আমাদের অধিকরণকারক হবে ওই সময় এটি স্থির বুঝাবে, আবার যখন অপাদানকারক হবে সেটি চলমান বুঝাবে। যেমন আমি যদি বলি সকালে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টিটা কিন্তু চলমান, কিন্তু আমি যদি বলি সকাল হতে বৃষ্টি হচ্ছে তখন সেটি হবে অপাদানকারক, আর যদি বলি সকালে বৃষ্টি হচ্ছে সেটি হবে অধিকরণকারক। ঠিক আছে। এবার আমি চলে যাই, এবার আমি সংজ্ঞাগত এবার আমি সংজ্ঞাটি শিখব। তো সংজ্ঞা যদি শিখতে চাই আমাকে প্রথমে লাইনটি পড়তে হবে। তো আমাদের লাইনটি ছিল সাম্মিয়া প্রতিদিন সকালে পথ শিশুদের পকেট হতে নিজ হাতে টাকা বিতরণ করলেন। এখানে আমাদের ক্রিয়াপদটি হচ্ছে বিতরণ করলেন। ঠিক আছে। আমাদের এটি হচ্ছে ক্রিয়াপদ, আর বাকি সবগুলোকে আমি ধরব নামপদ। এটি হচ্ছে আমাদের ক্রিয়াপদ, আমাদের এটি হচ্ছে ক্রিয়াপদ, আর বাকি সবগুলো হচ্ছে নামপদ, বাকি সবগুলো হচ্ছে নামপদ। তাহলে আমরা যদি এই কারকের সংজ্ঞা দেই সেটি হবে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তখন তাকে কারক বলে। অর্থাৎ আমরা ক্রিয়াকে প্রশ্ন করলে কোনটা কোন কারক সেটি আমাদেরকে বলে দিবে, সেজন্য তার সংজ্ঞাটি হচ্ছে এমন। এবার আমি প্রত্যেকটাকে আইডেন্টিফাই করি। তো দেখেন আমি যদি প্রশ্ন করি কে দিলেন কে বিতরণ করলেন, আপনি বলবেন সাম্মিয়া। ঠিক আছে। তো সাম্মিয়া হচ্ছে কর্তা, অর্থাৎ এই সাম্মিয়া হচ্ছে কর্তৃকারক, এই সাম্মিয়া হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে। কারণ কর্তা হচ্ছে সাম্মিয়া, কে দিলেন সাম্মিয়া দিলেন। ঠিক আছে। এরপর আমি আইডেন্টিফাই করবো প্রতিদিন সকালে, তাহলে কখন সাম্মিয়া বিতরণ করলেন, বলবেন প্রতিদিন সকালে। স্থান সময় এবং বিষয় যখন মিন করবে সেটি হচ্ছে আমাদের কি অধিকরণকারক, তাহলে প্রতিদিন সকালে হবে অধিকরণকারক। ঠিক আছে। এটি হচ্ছে অধিকরণকারক। এবার দেখেন পথ শিশুদের, তো পথ শিশুদের কিন্তু নিঃস্বার্থভাবে দান করা হয় সেটি হবে আমাদের সম্প্রদানকারক। আমি যদি বলি মসজিদে টাকা দান, এখানে মসজিদের নিচে টান, এখন এই মসজিদে হবে সম্প্রদানকারক, কারণ এটা নিঃস্বার্থভাবে দেওয়া হয়। ঠিক আছে। সমিতিতে চাঁদা দান, সমিতির নিচে টান থাকলে এটি হবে আমাদের সম্প্রদানকারক, তাহলে এই পথ শিশুদের হবে সম্প্রদানকারক। এবার আমি যদি এই ক্রিয়াকে প্রশ্ন করি কোথায় হতে বিতরণ করলেন, বলবে পকেট হতে, এই পকেট হতে। ঠিক আছে। আমরা জানি হতে থেকে চে মিন করলে সেটি হচ্ছে অপাদানকারক, সেটি হচ্ছে অপাদানকারক। ঠিক আছে। এটি হচ্ছে অপাদানকারক। এবার দেখেন আমি যদি বলি যে সাম্মিয়া কিসের দ্বারা বিতরণ করলেন, কিসের দ্বারা বিতরণ করলেন, তখন উত্তরটি হবে নিজ হাতে। নিজ হাতে কিসের দ্বারা বা কী উপায়ে বিতরণ করলেন, তখন উত্তরটি হবে নিজ হাতে। এটি হচ্ছে আমাদের করণকারক, এটি হচ্ছে আমাদের করণকারক। এবার দেখেন এরপর বাকি আছে টাকা, যার আশ্রয়ে এই ক্রিয়াটা সম্পন্ন হয় সেটি হচ্ছে আমাদের কর্মকারক। এখানে এই টাকাটি হচ্ছে কর্মকারক, এই টাকাটি হচ্ছে আমাদের কর্মকারক, যার আশ্রয়ে ক্রিয়াটা সম্পন্ন হয় সেটি হচ্ছে কর্মকারক। তো আমার এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি রাজীব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।